মসজিদের শিষ্টাচার। মসজিদে ডান পা আগে দিয়ে প্রবেশ করুন ও বের হওয়ার সময় বাম পা আগে দিন। আল্লাহর রহমত কামনা করতে করতে ভেতরে প্রবেশ করুন। দোয়া করুন, হে আল্লাহ, আমার জন্য রহমতের সকল দরজা খুলে দাও। এবং বের হওয়ার সময় দোয়া করুন, হে আল্লাহ, আমি তোমারই কাছে অনুগ্রহ প্রার্থনা করছি। মসজিদে প্রবেশের আগে মোবাইল ফোন অফ করুন বা সাইলেন্ট করুন। যদি নামাজরত অবস্থায় রিংটোন বেজে ওঠে, তাহলে পকেট থেকে বের করে হলেও ফোন অফ করে দিন। ছড়িয়ে ছিটিয়ে না রেখে জুতো নির্দিষ্ট জায়গায় রাখুন, কিংবা সঙ্গে রাখলে কাগজে বা পলিব্যাগে মুড়িয়ে রাখুন। আগে অজু করার জন্যে অন্যকে ধাক্কা দিয়ে সামনে এগোবেন না। সম্ভব হলে পূর্ণ মৌনতা অবলম্বন করুন। মসজিদ সহ সবখানেই নামাজরত কারো সামনে নিজেরা গল্প করবেন না, তার মনোযোগে ব্যাঘাত ঘটে এমন শব্দও করবেন না। জায়নামাজ বিছিয়ে জায়গা রাখা থেকে বিরত থাকুন। যিনি আগে এসে পৌঁছবেন, সামনে দাঁড়ানোর ক্ষেত্রে অগ্রাধিকার তারই। পরে এসে সামনে দাঁড়ানোর জন্য কাউকে ডিঙিয়ে যাবেন না। যদি সামনে ফাঁকা জায়গা থাকে, তাহলে অন্যদেরকে ইশারায় যেতে অনুরোধ করুন, তা না হলে কারো অসুবিধা না করে বিনীতভাবে এগোন। জামাতের সামনের দিকে সারিতে শিশু কিশোররা দাঁড়িয়ে গেলে তাদেরকে পেছনে ঠেলে দেবেন না, বরং এই বয়সে উৎসাহ নিয়ে নামাজে সামিল হওয়ায় তাদের জন্য দোয়া করুন। যেখানে সুযোগ আছে, সেখানে মহিলাদের জামাতে নামাজ পড়ার ব্যবস্থা করে দিন। মসজিদ থেকে বের হওয়ার সময় সামনের ব্যক্তির পিঠে হাত রেখে ঠেলতে থাকবেন না, ধাক্কাধাক্কি করবেন না। আপনার গায়ে ধাক্কা লেগে গেলে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না। মসজিদ থেকে বের হওয়ার সময় জুতো স্যান্ডেলের ময়লা যেন অন্যের গায়ে না লাগে খেয়াল রাখুন। সিন্নি বা তবারক নেওয়ার সময় চিৎকার চেঁচামেচি বা কাড়াকাড়ি করা থেকে বিরত থাকুন। নিজেদের ওয়াকফ করা জমির উপর মসজিদ নির্মিত হলে সে জমি আর ব্যক্তি মালিকানাধীন থাকে না, তাই নিজেদের মসজিদ মনে করে অধিকার প্রয়োগ করার কোনো সুযোগ এই পবিত্র স্থানে নেই। বর্জনীয়: অপবিত্র অবস্থায় জুতো পায়ে প্রবেশ করা, কাউকে উঠিয়ে দিয়ে সেখানে নিজে দাঁড়ানো বা বসা, সারি বা কাতারের মাঝখান থেকে ডানে ও বামে পূরণ করে না বসে এলোমেলোভাবে বসা, মসজিদে পা ছড়িয়ে হেলান দিয়ে আয়েস করে বা দুই পা হাঁটু পর্যন্ত পেটের সাথে ভাঁজ করে বসা, এতে তন্দ্রাচ্ছন্ন ভাব আসতে পারে। ব্যক্তিগতভাবে নামাজরত কোনো বয়োজ্যেষ্ঠকে ডিঙিয়ে সামনের কাতারে গিয়ে নামাজ পড়া, আশেপাশে জোরে হর্ন বাজানো, আড্ডা দেয়া, গান শোনা, মসজিদে বসে গল্প করা, শুয়ে পড়া, পেঁয়াজ রসুনের মতো কোনো দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে বা বিড়ি সিগারেট, গুল জর্দা, তামাকজাত ও মাদকদ্রব্য সেবন করে মসজিদে প্রবেশ করা, অতিরিক্ত শব্দ করে দরজা জানালা খোলা ও বন্ধ করা, হাঁটাচলা করা, হট্টগোল করা বা উচ্চস্বরে কথা বলা, অন্যদের অসুবিধা হয় এমন উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করা, মসজিদের জিনিসপত্র নিজস্ব কাজে বা অন্য কোথাও ব্যবহার করা, ধর্মীয় মাসলা মাসাইল অর্থাৎ নিয়মকানুন, বিধান ইত্যাদি নিয়ে বিতর্কে লিপ্ত হওয়া। মসজিদ ইবাদতের পবিত্র স্থান, তাই মসজিদ শিষ্টাচারের এ করণীয়গুলো অনুসরণ করে হয়ে উঠুন স্রষ্টার কাছে একজন প্রিয় ও পছন্দনীয় আবেদে।